আল্লাহতালার নিকটে আমল কবুল হওয়ার জন্য রিয়া বা লৌকিকতা মুক্ত এবং কোরআনসূন্য নির্দেশিত নিয়মে হওয়া অপরিহার্য যে ব্যক্তি লোক দেখানোর জন্য এবাদত করবে সে ছোট শির্ক করার দায়ে দর্শী সাব্যস্ত হবে এবং তার আমল বরবাদ হয়ে যাবে যেমন লোক দেখানো সালাত আল্লাহ তালাই সম্পর্কে বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে আর তিনি তাদের সাথে সেটার জবাবে কৌশল অবলম্বনকারী আর যখন তারা সালাত দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায় তারা লোকদের দেখায় যে তারা সালাত আদায় করছে কিন্তু আল্লাহকে তারা কমই স্মরণ করে সুরা আর নিসা কাজের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এবং লোকেরা শুনে বাহবাদিক এ নিয়তে যে কাজ করবে সে শিরকে নিপতিত হবে এরূপ বাসনাকারী সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন শুনিয়ে দেবেন আর যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন দেখিয়ে দেবেন অর্থাৎ তিনি এসব লোককে কেয়ামতের দিন মানুষের সামনে অপমানিত করবেন এবং কঠোর শাস্তি দিবেন যে আল্লাহ ও মানুষ উভয়ের সন্তুষ্টিকল্পে ইবাদত করবে তার আমল বরবাদ হয়ে যাবে হাদিসে কুদ্সিতে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা থেকে সকল অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীন যে কেউ কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সাথে শরিক করে আমি তাকে ও তার আমল উভয়কে বর্জন করি তবে কেউ আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোনো আমল শুরু করার পর যদি তার মধ্যে লোক দেখানো ভাব জাগ্রত হয় এবং সে তা ঘৃণা করে ও তা থেকে সরে আসতে চেষ্টা করে তাহলে তার ওই আমল শুদ্ধ হবে কিন্তু যদি সে তা না করে বরং লোক দেখানোর ভাব মনের মধ্যে উদয় হওয়ার জন্য প্রশান্তি বা আনন্দ অনুভব করে তাহলে অধিকাংশ আলেমের মতে তার ওই আমল বাতিল হয়ে যাবে উবাই ইবনু কাব রাজিয়াল্লাহ তালা কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহাম বলেছেন এই উম্মতকে স্বাচ্ছন্দ্য সুউচ্চ মর্যাদা বিজয় এবং দেশসমূহ তাদের ক্ষমতা বিস্তারের সুসংবাদ দাও কিন্তু যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে পরকালের কর্ম করবে তার জন্য পরকালে প্রাপ্য কোনো অংশ নেই মানুষকে দেখানো কিংবা শোনানোর জন্য আমল করা মুনাফিক কি আচরণ যা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ কাজ হিসেবে বর্ণনা হয়েছে যারা অপরকে দেখানো বা সুনাম অর্জনের জন্য আমল করবে মহান আল্লাহ তাদের সাথে অনুরূপী ব্যবহার করবেন শেষ দিবসে তাদেরকে সকল মানুষের সামনে লাঞ্ছিত ও অপমানিত করে ছাড়বেন তাদের এই নোংরা মানসিকতা সকলের সামনে প্রকাশ করে দেবেন পরকালে তারা তাদের কৃতকর্মের জন্য কোনো প্রতিদান পাবে না এমন কি দুনিয়া অর্জনের জন্য যারা পরকালের কোন কাজ করবে তাদের অবস্থাও একই হবে শেষ দিবসে আহত হয়ে তারা আল্লাহকে সেজদা করার সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু কোনোভাবে সক্ষম হবে না বরং তাদের আমলগুলো তিনি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন কেননা তারা লোক দেখানো ও প্রশংসা অর্জন নামক শিরক ও হারাম কর্মেলিপ্ত ছিল ইমাম গজালি রহমতুল্লাহ বলেছেন জেনে রাখো নিশ্চয়ই প্রদর্শন প্রিয়তা হারাম প্রদর্শনীর জন্য আমলকারী আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণিত ব্যক্তি আয়াত হাদিস ও পূর্ববর্তী আলেমগণের বক্তব্য দ্বারা তা প্রমাণিত লোক দেখানো আমলকারীর শেষ ঠিকানা জাহান্নাম মানুষকে দেখানো ও শোনানোর জন্য আমল করা ইসলামে নিষেধ এরূপ কর্মে ব্যক্তি অহংকারী ও নোংরা মানসিকতা ফুটে ওঠে লোক দেখানো আমলকারীর শেষ পরিণাম হবে জাহান্নাম সে জানাতে প্রবেশের সুযোগ হতে বঞ্চিত হবে আল্লাহ তালা বলেন অতপর মহাদুর্ভোগ ও ধ্বংস ওইসব মুসল্লির জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য আমল করে আলমাউন হাদিসে এসেছে আবু হুরারা রাজিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের জন্য পেশ করা হবে সে হবে একজন শহীদ তাকে আল্লাহর নিকট নিয়ে যাওয়া হবে অতপর আল্লাহ তাকে সেও নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন আর সেও তা স্মরণ করবে তারপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন এত নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে উত্তরে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি এমন কি শেষ পর্যন্ত শহীদ হয়েছে তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি বরং লড়াই করেছো এই জন্য যে তোমাকে বীরযোদ্ধা বলা হবে এমন কি তোমাকে তা বলাও হয়ে গেছে অতএব তার ব্যাপারে আদেশ করা হবে তাকে উপর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর ওই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে এলুম শিক্ষা করেছে ও অপরকে শিক্ষা দিয়েছে এবং কোর আন অধ্যয়ন করেছে আল্লাহ তাকে তার নিয়ামত স্মরণ করাবেন এবং সেও তা স্মরণ করবে অতপর আল্লাহ জিজ্ঞাসা করবেন এ নেয়ামতের জন্য তুমি কি আমল করেছ সে বলবে আমি এলুম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোর আন অধ্যয়ন করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এজন্য এলম শিক্ষা করেছ যেন তোমাকে বিদ্যান বলা হয় এবং এজন্য কোরআন করেছ যাতে তোমাকে কারি বলা হয় তোমাকে বিদ্যান ও কারি বলা হয়ে গেছে অতপর তার সম্পর্কে আদেশ করা হবে তাকে উপর করে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর এমন ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যাকে আল্লাহ বিপুল সম্পদ দান করেছেন আল্লাহ প্রথমে তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তার স্মরণ করবে অতপর তাকে জিজ্ঞেস করবেন এত কিছু নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে যেসব ক্ষেত্রে সম্পদ ব্যয় করা তুমি পছন্দ করো তা হাত ছাড়া করিনি তোমার সন্তুষ্টির জন্য সব ক্ষেত্রেই সম্পদ ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এজন্য দান করেছ যে তোমাকে দান বীর বলা হবে এমন কি তোমাকে তাও বলা হয়ে গেছে অতপর তার সম্পর্কে আদেশ করা হবে তাকে উপর করে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভিউয়ার আজকের বিষয় লোক দেখানো এবাদত অন্যদিন অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ভিডিওগুলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অন্যদেরও দেখার ও জানার সুযোগ করে দিন আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ